আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকের এই ব্লগটিতে দেখতে পারবেন আমি সারাদিন বাসায় কী করি, কেন এত ব্যস্ত থাকি, যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা, তাকে সামলানো, ঘর সংসার সামলানো, তার মধ্যে টুকটাক ফাঁকে আমারও নিজেরও কিছু পার্সোনাল কাজ থাকে, এর মধ্যে ফাঁকে ফাঁকে আমার এটা হলো একটা শখের বশত একটা চ্যানেল খোলা, এই চ্যানেলে মাঝে মধ্যে ভিডিও দেওয়া। আসলে এই ব্যস্ততার মধ্যে থেকেও আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম, সকালের সব কাজ সেরে মেয়েকে নাস্তা খাওয়াবো, এর জন্য আজকের নাস্তা হিসেবে স্যুপ নিয়েছি। তো অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে আমার শাশুড়ি এখান দিয়ে রুম তুলছে ভাড়া দেওয়ার জন্য, তো সেটাই দেখতে আসলাম। গতকাল কাজ করে গেছে, কালকেই ফার্স্ট কাজ করেছে, আর দেখতেই পাচ্ছেন একদিনে কিন্তু মাশাল্লাহ অনেকটুকু কাজই করেছে। তোই তো এই রুমের সামনে দিয়ে শুধু বারান্দা করা হবে, আর পাশে একটা রুম প্লাস বারান্দা করা হবে। তো কালকে যেহেতু লোকেরা কাজ করে গেছে তখন আর এসে দেখতে পারিনি, সকালে ঘর টর ঝাড়ু দেওয়া হলো, প্লেট বাসন ধুলাম, নাস্তা রেডি করলাম, নিজে নাস্তা করলাম, প্লাস মেয়েকে নাস্তা করিয়ে এদিকটা এসেছি দেখতে, কেননা এখন আমি কিছুটা টাইম ফ্রি, মুস্কানকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তো এই দিকটা আমাদের বাসার ভাড়াটিয়ারাও দেখছিল আসলে রুমগুলো কীভাবে করা হয়েছে, যেহেতু ওনারা গার্মেন্টসে থাকে, সারাদিন থাকে না বাসায়, দেখতেই পারে না। তো রাতে তো এসে যার যার কাজ নিয়ে ব্যস্ত প্লাস খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, এর জন্য আমাকে এখানে দেখে তারাও এসেছে দেখতে। যখন নাকি প্রথম রুমগুলো করা হয় তখন কিন্তু রুমের মাপ বোঝা যায় না, একেবারে যখন কমপ্লিট করা হয় তখন বোঝা যায় আসলে রুমগুলো কত বড় বড় হয়েছে। তো এদিকটায় দেখেন দুইটা গাছ কাটা পড়েছে, কাঁঠাল গাছ কাটতে হয়েছে রুম তোলার জন্য। আমাদের বাসায় যেহেতু অনেক গাছগাছিলা একেবারে ভরপুর, এর জন্য মূলত গাছগুলো কাটতে হয়েছে, এরকমভাবে একটা একটা করে সবগুলোই কাটতে হবে। তাই যখন যেই প্রয়োজনে কাটা উচিত তখন সেই কাজের জন্য কাটা হবে। তো দেখা যাক, সবসময় তো আর এরকমভাবে জায়গাগুলো ফেলে রাখবে না, কোনো না কোনো কাজে লাগিয়ে দিবে। তো এই তো দেখাচ্ছিলাম এখানে কাজ করা হয়েছে, সিমেন্ট বালু মিক্স করা হয়েছিল, তো ওই তো আমাদের বাসাটা, তো এই সাইড দিয়ে রুমগুলো করা হচ্ছে। আর এটা ছিল আরও চার পাঁচ দিন পর কমপ্লিট করার পর করা ভিডিওটা, তো এরকম হয়েছে লাস্ট কমপ্লিট করা শেষে। এখন আপাতত এই বারান্দাটা খোলা রাখবি, কিছুদিন পর আবার এই বারান্দাতেও কিছু একটা করার চেষ্টা করবে। এখানে একটা এই রুমের ভিতর একেবারেই কিচেন প্লাস ওয়াশরুম কমপ্লিট করা আছে, তো এটা এখনও তেমন কোনো প্ল্যান নেই এটা কী করবে, আবার কি কোনো ছোট একটা খোপ রুম করবে নাকি অন্য কিছু একটা ওয়াশরুম বা কিচেন আইটেম বানিয়ে দিবে, এই সমস্ত প্ল্যানই চলছে আর কি। তো এই ভিডিওটা যেহেতু আমার কয়েকদিনের করা তো সেভাবেই আপনাদের দেখাচ্ছি। এবার চলেন দেখে নেওয়া যাক ভিতরটা আসলে কিভাবে কমপ্লিট করা হয়েছে, আমিও ছিলাম না তখন আর দেখতে পারিনি, আশাও হয় না সারাটা দিন এভাবে, আসলে বেশি দিন লাগে না রুম করতে যেহেতু এগুলো ফাউন্ডেশন দিয়ে করা না। তো এই তো রুমের ভিতর ঢুকতেই প্রথমে একটা বারান্দা পড়ে, এই তো দেখাচ্ছিলাম আমি উঠে পড়লাম রুমের ভিতর। তো এই সাইডটা হলো কিচেন, মানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই সাইডটা যেহেতু আমাদের বাড়ির পাশে গার্মেন্টস রয়েছে, এর জন্য প্রত্যেকটা বাড়ির মধ্যেই কিন্তু সেম একইভাবে সবগুলো রুম কমপ্লিট করা, তো সেম ওই একই স্টাইলে রুমগুলো করা হয়েছে। তো কিচেনের পাশেই কিন্তু থাকে ওয়াশরুম, আর ওয়াশরুম শেষে এটা হলো মেন রুম, তো একটা করে রুম, একটা কিচেন, একটা ওয়াশরুম, এভাবে মূলত এখানকার সবগুলো বাসা কমপ্লিট করা হয়। আর এর ভাড়া কিন্তু 3 থেকে 3,500 টাকা, বুঝতেই পাচ্ছেন বিশাল বড় ব্যাপার একটা রুম। আর যেহেতু এখন সব কিছুরই দাম বেশি, অনেক ব্যয়বহুল, তো সেক্ষেত্রে আবারও গার্মেন্টসের পাশে পাশা তো ভাড়া একটু বেশিই চলে, অনেক বেশি চাহিদা আর কি। মোটামুটি এই রুমের কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু রঙের কাজ প্লাস কারেন্ট এবং পানির ব্যবস্থা করলেই রুম একেবারে কমপ্লিট। তো 1 তারিখের মধ্যে ভাড়া দিতে পারবে। তো যেহেতু মুস্কানকে নিয়ে আমার ঘোরা শেষ, এখন এসেছি দেখতে, আমার শ্বশুর বাজার থেকে আসলো। আমাদের বাসা থেকে বাজারটা মোটামুটি কিছুটা দূর, যেতে 10-15 মিনিট টাইম লাগে, আর আমার শ্বশুর যেহেতু ব্যস্ত মানুষ, দোকান সামলায়, এর জন্য মূলত আমাদের বাজারগুলো চেষ্টা করে একসাথে কিছু দিনের করে রাখার, মূলত কাঁচা বাজারগুলো। তো এই তো দেখাচ্ছিলাম 1 কেজি কালো বেগুন এনেছে, সাথে 1 কেজি পটল এনেছে, আর ছিল 5 কেজি আলু,
আর এখানে ছিল 1 কেজি করলা, উস্থা বা করলা যে যেটা বলেন আর কি। আর এখানটায় ছিল কিছু কচুর পুঁই, এই তো মানে মোটামুটি 3-4 দিনের পরিমাণ আমাদের কাঁচা সবজিগুলো বাজার করা হয়। এই তো এক এক করে আবার দেখাচ্ছিলাম। তো এখন যেহেতু বাজার করে এনেছে, কেটে ধুয়ে রান্না করব। সাথে ছিল তেলাপিয়া মাছ, এখানে 3 কেজি তেলাপিয়া মাছ আনা হয়েছে। তো শাশুড়ি জানি কোথায়, এসে সব কিছু গুছগাছ করে রেখে দিবে, মাছগুলো কেটে ধুয়ে দিবে। আমি সবজিগুলো কেটে ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু মোটা মোটা করে কেটেছি, আর তরকারি রান্নার জন্য চিকন করে নিয়েছি, সাথে কিছু রসুনও কেটে নিয়েছি। তো এখানে এই তো পটল আর আলু নিয়েছি সবজি রান্না করার জন্য। আর এখানটায় আমি মাছ নিয়েছি, তো কয়েক পিস মাছ তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো এর বাকিগুলো আবার পরের বার দিতে হবে, একবারে সব দিতে গেলে দেখা যাবে মাছগুলো ভেঙে যাবে। তো অফ ক্যামেরা আমি রান্নাবান্না শেষ করলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া শেষ করে মুস্কানের বাবা একটা নারকেল ভাঙলো। তো দেখাচ্ছিলাম আপনাদের আসলে মানুষ মেয়েরা গোল্ড উপহার পেলে কতটা খুশি হয়। আমি একটা নারকেলের ভিতর এটা দেখলে ঠিক ততটাই খুশি হই, আমার এত পছন্দের একটা জিনিস যা বলার ভাষা নেই আর কি। তালের বড়া থেকেও কিন্তু এরকম ফোম আকারের হয়, আর নারকেলেরটাও আমার সবচেয়ে বেশি পছন্দের নারকেলেরটা, দুটো খেতেই অনেক বেশি পছন্দ করি। তো একটু যখন বিকেল পড়লো তখন আসলাম আমাদের বাড়ির কাছে যে বাজার আছে সেখানে যাচ্ছি, দর্জির কাছে কাপড় বানাতে দিব। আমার আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম 2টা 3 পিস কিনেছি, সেই 3 পিস 2টা বানাতে নিয়ে আসছি। তো এই তো এই দোকানটাতে আজকে প্রথম বানাতে দিয়েছি, বিয়ের পর থেকে একটা দোকানে দিতাম, আর এবার ফার্স্ট অন্য একটা দোকানে দিচ্ছি, কেননা সেই দোকানে আমার কাপড়টা নষ্ট করে ফেলেছিল। তো দেখি এই দোকানদার কী করে, আমার কাপড়টা নষ্ট করে নাকি ভালো বানায়। তো এই তো বেশি একটা টাইম লাগেনি, চলেও যাচ্ছি। তো রাতের বেলা প্রতিদিনই আমার শ্বশুর আমার জন্য 1 কাপ করে মালাই নিয়ে আসে, এটা সচরাচর আমাদের গ্রামেই কিন্তু দেখা সম্ভব এবং পাওয়া যায়। এটা মূলত দুধ জাল দিতে দিতে ঘন হওয়ার পর যে সরটা পড়ে, সেই 1 কাপ ভর্তি সরগুলো বিক্রি করা হয়, আর এটাকে বলা হয় মালাই। তো প্রতিদিনই আমার শ্বশুর আমার জন্য এটা নিয়ে আসে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা। তো দেখতেই পাচ্ছেন একেবারে তেল ছেড়ে দিয়েছে, যেটাকে নাকি ঘি বলা হয়, অনেক বেশি ভালো লাগে, আমার অনেক পছন্দ, এর জন্য আমার শ্বশুর আমার জন্য নিয়ে আসে। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বলুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, এতে করে আমার সব ভিডিও দেখতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।